হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোটদের পথের পাঁচালির পর্ব এক এর প্রশ্নোত্তরের ক্লাস এর আগে কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি পর্ব ওয়ানের যে গল্পটা ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো না ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখককে ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে কী পাখি দেখতে সকলে বাহির হইয়াছিল সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে সকলে বাহির হইয়াছিল নেক্সট হচ্ছে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কী দেখে অপু থেকে বেশি অবাক হয়েছিল কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে খরগোশ দেখে অপু থেকে বেশি অবাক হয়েছিল আল খুশি কি বনে জঙ্গলে গজিয়ে ওঠা এক ধরনের গাছ শুয়ো ফুটে গেলে চালা করে হাতে গায়ে পায়ে লাগলে চুলকানি হয় ফোসকা পরে নেক্সট হচ্ছে নিশ্চিন্দিপুরের লোক কখন নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল সরস্বতী পুজোর বিকেলে হরিহর ও অপু সহ নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক নীলকণ্ঠ পাখি দেখতে বেরিয়েছিল এই প্রশ্ন উত্তরের পিডিএফ এর নোটসটাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর সেটা নিশ্চয়ই তোমরা থামনেল দেখে বুঝে গেছো বাট সেটা তোমরা কিভাবে পাবে সেটা কিন্তু এই ক্লাসের কোনো এক জায়গায় আমি তোমাদের বলে দেবো তো চলো আবার দেখা যাক ছয় নম্বর প্রশ্ন রয়েছে অপুর চেহারার বর্ণনা দাও উত্তর অপুর ফুট ফুটে সুন্দর চিপচিপে চেহারা তার বয়স ছয় সাত বছর অপুর বাবার নাম কি অপুর বাবার নাম হরিহর চক্রবর্তী নেক্সট হচ্ছে নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক কবে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক মাঘ মাসের শেষের সরস্বতী পূজার বিকেলে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল ও হলো খরগোশ খোকা খরগোশ কে কাকে বলেছিল নবীন বালিত অপুকে বলেছিল অপুর বয়স কত ছয় সাত বছর অপু কোন বইয়ে খরগোশ দেখেছিল অপু বর্ণ বইয়ে খরগোশ দেখেছিল এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে এখানে কি বসার কথা বলা হয়েছে উত্তর নীলকণ্ঠ পাখি অপু বাবার সাথে সরস্বতী পুজোর বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল সরস্বতী পুজোর বিকেলে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল প্রশ্নগুলো কিন্তু তোমাদের মনে হচ্ছে হয়তো রিপিট হচ্ছে বাট এগুলো দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়েছে যাতে ঘুরিয়ে প্রশ্নগুলো দিলেও তোমরা করতে পারো আর এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিও আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরের প্রশ্ন হচ্ছে আঙুল দিয়া দেখিয়া মা কি সেই বলিত কুঠি কোন কুঠির কথা বলা হয়েছে সাহেবদের কুঠির কথা বলা হয়েছে অপুর বাবা মায়ের নাম কি অপুর বাবার নাম হরিহর ও মায়ের নাম সর্বজয়া হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করছিলেন হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি গল্প করেছিলেন মাঠে বেড়াতে বেড়াতে নবীন পালিত হরিহরের সঙ্গে একবার মাঠের উত্তর অংশের জমিতে শাক আলু চাষ করে কেমন লাভবান হয়েছিলেন সেই গল্প করেছিলেন এখানে কিন্তু গাড়িটা ভুলবশত হয়েছে তারপরে হচ্ছে সর্বজয়াকে হরিহরের স্ত্রী ও অপুর মা হল সর্বজয়া নেক্সট প্রশ্ন হচ্ছে অপুর জগতের সীমা কিসের মধ্যে সীমাবদ্ধ ছিল ন্যাড়াদের বাড়ি ওপর নিজেদের বাড়ির সামনেটা রানু দিদিদের বাড়ি এই ছিল অপুর জগতের সীমা নেক্সট অপু কাদের মুখে কুঠির মাঠের কথা শুনেছিল সে তার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনেছিল কে আলখুশির ফল ধরে টানতে চায় অপু আলখুশির ফল ধরে টানতে চায় নেক্সট বালক অবাক হইয়া লুগ্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কে কি দেখছিল অপু মাঠের নিচু নিচু কুল গাছে অনেক কুল পেকে আছে তা লুব্ধ দৃষ্টিতে চেয়ে দেখছিল কে মাঠে শাকালুর চাষ করে লাভবান হয়েছিল নবীন পালির মহাশয় অপুর বাবা বাবলার কাছে কি বসার কথা বলেছিল উত্তর হবে নীলকণ্ঠ পাখি নীলকুঠি সাহেবদের জালঘরের ভগ্নাশয় দেখতে কেমন বড় ইটের পাঁচার মতো নেক্সট পাঠ্যাংশে কোন স্থানের কথা বলা হয়েছে পাঠ্যাংশে নিশ্চিন্দিপুরের কথা বলা হয়েছে এখানে কোন বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে কলা বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে গ্রামের বাইরে নদীর ধারের মাঠটা কি নামে পরিচিত নদীর ধারের মাঠটা কুঠির মাঠ নামে পরিচিত তাহলে আজকে আমি তোমাদের সাথে পর্ব এক থেকে কিন্তু আঠাশটা প্রশ্নোত্তর শেয়ার করলাম তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই নোটসের পিডিএফটা পেতে গেলে তোমরা কিন্তু এই মেল আইডিতে মেল করো সাবজেক্টের স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ এট ইজ তোমরা সেটাই লিখবে দরকার হলে গার্জিয়ানের হেল্প নেবে আর কম্পোজ মেনে নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ